আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মিথুন কুমার মজুমদার, দিনাজপুর জুবলি উচ্চ বিদ্যালয়, ঠিক আছে, সহকারী শিক্ষক। তোমাদেরকে আজকের, ঠিক আছে, এই ক্লাসে নবম এবং দশম শ্রেণী জীববিজ্ঞান নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। প্রথমেই হচ্ছে কি, আগে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের প্রধান শিক্ষক স্যার জনপ্রিয় বিশ্বাস স্যারকে। আজকে ওনার অক্লান্ত পরিশ্রমে হয়তো বা এই ক্লাসগুলো নেওয়া সম্ভব হচ্ছে। আর দ্বিতীয়ত, যিনি না বললেন আর, তিনি হচ্ছেন আমাদের সহকারী প্রধান শিক্ষক, ঠিক আছে, জনাব আকরাম হোসেন স্যার। উনিও হচ্ছে কি অক্লান্ত পরিশ্রম করেছেন এই অনলাইন ক্লাসগুলোকে সাকসেস করার জন্য। তো ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার ক্লাস শুরু করতেছি। আজকে আমি হচ্ছে নবম দশম শ্রেণী, ঠিক আছে, জীববিজ্ঞান, জীববিজ্ঞানের হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে জীবের পরিবহন, ঠিক আছে, অধ্যায়ে ছোট্ট একটি টপিক নিয়ে আমি আলোচনা করব, যে সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী পানির সম্পর্ক। পানি যে আমরা খাই, ঠিক আছে, যেমন খাই, এটা আমাদের সাথে সম্পর্কযুক্ত, সেরকম হচ্ছে উদ্ভিদ জীবন ও প্রাণী। পানি হচ্ছে ব্যাপক গুরুত্বপূর্ণ একটি পদার্থ। তো ঠিক আছে, পানির অভাবনাম জীবন, পানি ছাড়া আমরা বাঁচতে পারি না, ঠিক আছে। আমরা জানি প্রোটোপ্লাজম হচ্ছে জীবদেহের হচ্ছে ভৌত ভিত্তি। এই প্রোটোপ্লাজমের শতকরা 90% হচ্ছে পানি। এই কারণে আমরা পানিকে ফ্লুইড অফ হচ্ছে কি লাইফ বলা হয় বা বলে থাকি। পানির পরিমাণ কমে গেলে প্রোটোপ্লাজমগুলো হচ্ছে সংকুচিত হয়ে যায়। এছাড়াও এর কি প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে গেলে, ঠিক আছে, এগুলো মারা যেতেও পারে। এভাবে হচ্ছে কি জীবদেহের হচ্ছে কি সমস্যা হতে পারে। তারপরে হচ্ছে উদ্ভিদের যত বিপাকীয় কার্যক্রম চলে, তা হচ্ছে পানির অভাবে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। তাই উদ্ভিদের পানির প্রয়োজনীয়তার দিকগুলোর মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে নিচে কয়েকটি দেওয়া হলো। প্রোটোপ্লাজম সজীব রাখতে হচ্ছে পানির বিকল্প নেই। প্রশোধন এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চালু করার জন্য পরিমাণ মতো পানির প্রয়োজন। তারপর হচ্ছে পানির গুরুত্বপূর্ণ দ্রাবক, তাই হচ্ছে কি বিপাকীয় অনেক বিক্রিয়ায় পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উদ্ভিদের কোষ বৃদ্ধি ও চলনেও পানির ভূমিকা রয়েছে। এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে উদ্ভিদ জীবনে হচ্ছে জীবনের জন্য প্রয়োজনীয় পানি কোথায় এবং কিভাবে হচ্ছে পায়। উদ্ভিদ প্রধানত হচ্ছে মূলের সাহায্যে বা মূলের মাধ্যমে মাটি থেকে পানি শোষণ করে থাকে। উদ্ভিদ হচ্ছে কি তিনটি প্রক্রিয়ায় সম্মিলিতভাবে এই পানি শোষণের কাজটি সম্পাদন করে থাকে। প্রক্রিয়া তিনটি হচ্ছে কি, প্রথমে হচ্ছে ব্যাপন, তারপর হচ্ছে অভিশ্রবণ, তারপর হচ্ছে ইভাপোরেশন। তো এই তিন প্রক্রিয়াটা হচ্ছে কি সম্মিলিতভাবে পানি পরিশোষণের কাজে সহায়তা করে থাকে। তো প্রথমে আমরা হচ্ছে ইভাপোরেশন প্রক্রিয়া নিয়ে একটু আলোচনা করে দেখি। তোমরা হয়তো দেখছো যে এই যে একটা টিস্যু পেপার আমি নিলাম, অল্প একটু ছেড়ে দিলাম। এই টিস্যু পেপারটাকে যদি আমি একটু পানির মতো ধরি, ঠিক আছে, ধরলে দেখো কিছুক্ষণ পরে টিস্যু পেপারটা কিন্তু পানি টানতে শুরু করছে। এরকম কিছু কিছু পদার্থ আছে যেগুলো হচ্ছে কি আমরা পানিতে এরকমভাবে দেওয়ার সঞ্চার সেটা গোটাটাই পানিটা টেনে নেয়। এক টুকরো যদি শূন্য কাঠ আমি হচ্ছে কি নিই, এক টুকরো কাঠের এক প্রান্ত যদি পানির মতো হচ্ছে কি দেখো এটাও কিন্তু ভেজে গেছে পুরোটাই। তো ওই শুকনো কাঠের যদি এক প্রান্ত আমি পানির মধ্যে প্রবেশ করে রাখি, কিছুক্ষণ পরে দেখা যাবে পুরো কাঠটি ভিজে গেছে। তাহলে আমরা এই থেকে বলতে পারি যে কলর জাতীয় শুকনো বা হচ্ছে কি আধা শুকনো পদার্থ পানি শোষণ করে থাকে, এজন্যই কারখানাটি হচ্ছে কি ভিজে গেছে, ঠিক আছে। তো এই প্রক্রিয়াকে বলা হবে কি ইভাপোরেশন প্রক্রিয়া। স্টার্চ, সেলুলোজ, জিলাটিন এগুলো হচ্ছে হাইড্রোফিলিক পদার্থ, অর্থাৎ হচ্ছে পানির প্রিয় পদার্থ। এরা হচ্ছে কি এই তিনটা পদার্থে যখন হচ্ছে এর আশেপাশে পানি থাকবে, সুন্দরভাবে এরা পানি স্বতঃস্ফূর্তভাবে পানি শোষণ করে নেবে। এরা তরল পদার্থের সংস্পর্শে এলেই তা শুষে নেয়, আবার তরল পদার্থের অভাবে সংকুচিত হয়ে যায়, ঠিক আছে। কোষপ্রাচীর ও প্রোটোপ্লাজম হচ্ছে কলের ধর্মী হয়, ইভাপোরেশন প্রক্রিয়া হচ্ছে পানি শোষণ করে স্ফীত হয়। পানি শোষণের এই প্রক্রিয়া এইটি হচ্ছে অন্যতম একটি প্রক্রিয়া। তারপর হচ্ছে দ্বিতীয় আরেকটা ধাপ, ঠিক আছে, তোমরা হয়তো বাসায় দেখছো, তোমাদের বাসায় সবাই হচ্ছে এয়ার ফ্রেশনার আছে বা পারফিউম ইউজ করো বা সেন্ট ইউজ করো, তোমরা হয়তো ইয়ে করো। তো আমরা এয়ার ফ্রেশনার যখন এরকম মনে করো যে রুমের মধ্যে স্প্রে করলাম, কিছুক্ষণ পরে কিন্তু হচ্ছে আমি এখানে স্প্রে করছি, দেখা যাবে গোটা রুমে কিন্তু এই এর গন্ধটা গোটা রুমে কিছুক্ষণের মধ্যে
ছড়াই গেছে। তারপর হচ্ছে তোমরা হচ্ছে কি আরেকটা জিনিস দেখো, ওটা বায়বীয় পদার্থ গেল। এখন যদি আমি এক গ্লাস পানি নিই, পানির মধ্যে হচ্ছে কি আমি একটু কালি ঢেলে দিলাম, তোমরা একটু ফলো করো। দেখো এখানে একটু পানি ঢেলে দিচ্ছি, এই পানির মধ্যে হচ্ছে একটু কালি ঢেলে দিচ্ছি, এটা কিছুক্ষণ রাখে দিন। এখন দেখো যে পানিটা কিন্তু ছড়াচ্ছে, এই সুন্দরভাবে ছড়াচ্ছে, খেয়াল করছো সুন্দরভাবে কিন্তু এই কালারটা ছড়াচ্ছে, ঠিক আছে। ওটা বায়বীয় পদার্থ গেল, এটা আমাদের হচ্ছে কি তরল পদার্থ। তাহলে হচ্ছে কি এই প্রক্রিয়াটা, এই দুটো পরীক্ষা দিয়ে আমরা কি বোঝাতে চাইছি, এর আগে তোমরা হচ্ছে কি সপ্তম এবং অষ্টম শ্রেণীতে এই বিষয়ে পড়ে আসছো, তার মানে এটা দ্বারা আমরা হচ্ছে ব্যাপক প্রক্রিয়া বোঝাতে যাচ্ছি। তার মানে আমি যখন স্প্রে করলাম পারফিউমটা বা যেন ফ্রেশনারটা, তখন হচ্ছে কি তার গ্যাসীয় অণুগুলো সহজে বের হয়ে আসলো, এবং এই অঞ্চল থেকে গোটা মানে এই জায়গা থেকে গোটা ঘরে হচ্ছে সমভাবে পরিচালিত হলো বা ছড়িয়ে পড়লো। পানির ক্ষেত্রে দেখো আমি এখানে এক ফোঁটা হচ্ছে কি কালি ঢাললাম, কিছুক্ষণ পরে কালিটা গোটা তরল পদার্থে ধীরে ধীরে ছড়ে গেছে। তার মানে এটা থেকে আমরা উপনীত হলাম যে গ্যাসীয় বা তরল পদার্থের ক্ষেত্রে গ্যাসীয় বা তরল পদার্থের অণুগুলো অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। এই ছড়িয়ে পড়াটাকে বলা হয় ব্যাপন। তাহলে আমরা ব্যাপনটাকে বলা হয় অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে গ্যাসীয় বা তরল পদার্থের অণুগুলো ছড়িয়ে পড়া বা পরিব্যাপ্ত হওয়া, ঠিক আছে। এখন হচ্ছে কি এই যে মনে করো যে কম দুই জায়গায় হচ্ছে কি ঘনত্বের পার্থক্যের কারণে এগুলো হয়ে থাকে, তাহলে এই ব্যাপারটা অবশ্য তাপমাত্রা বা বায়ুমণ্ডলীয় চাপের উপরেও অনেকটা নির্ভরশীল, ঠিক আছে। তাহলে হচ্ছে পাতা উদ্ভিদ জীবনে এটা প্রয়োজন, কারণ উদ্ভিদ হচ্ছে কি মাটি থেকে পানি পরিশোষণ করে থাকে, যতটুকু তার পানি লাগে ততটুকু সে হচ্ছে বিপাকীয় গাছ বা অন্যান্য খাদ্য প্রস্তুতের কাজে হচ্ছে অংশ ব্যবহার করে। বাদবাকি অতিরিক্ত পানিটা হচ্ছে কি প্রশোধন প্রক্রিয়া, পাতার নিচে যে কিউটিকল থাকে সেগুলোতে বের করে দেয়। এখন প্রশোধন প্রক্রিয়া বের করে দেওয়ার পরে পানি কিন্তু হচ্ছে কি জলীয় বাষ্প কণাগুলো ওখান থেকে ছড়ানোর ক্ষেত্রে ব্যাপক প্রক্রিয়া ব্যাপক ভূমিকা পালন করে, ঠিক আছে। তো উদ্ভিদ জীবনে ব্যাপক একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে অভিশ্রবণ, ঠিক আছে। এর আগে যে আমরা দুটা পরীক্ষা দেখলাম দুটার ক্ষেত্রেই হচ্ছে কি প্রথমটাতে হচ্ছে তরল বা দ্রাবক পদার্থ ছুষে নিছে, দ্বিতীয়টাতে আমরা দেখলাম গ্যাসীয় পদার্থ বা তরল পদার্থের অণুগুলো চলাচলের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় হচ্ছে ঘনত্ব সমান করছে। এটার ক্ষেত্রে কিন্তু ওই দুটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করছে, ওই দুটার ক্ষেত্রে কোনো হচ্ছে কি মাঝখানে কোনো পর্দা ছিল না দুইটা মাধ্যমে, ঠিক আছে। কিন্তু এইখানে হচ্ছে আমরা তৃতীয়টাতে অভিশ্রবণের ক্ষেত্রে একটা পর্দা ব্যবহার করব, সে পর্দাটাকে বলা হবে বৈষ্ণবভূত পর্দা, যেটার ভিতরে দ্রাবক এবং দ্রব্য দুটাই সুন্দরভাবে যেতে পারে। আবার কিছু কিছু পর্দার ক্ষেত্রে কোনোটাও যাবে না, যেমন হচ্ছে পলিথিন যদি আমি ব্যবহার করি সেক্ষেত্রে কোনোটাই যাবে না। আবার যদি আমরা হচ্ছে কি অর্থবদ্ধ পর্দা ব্যবহার করি সেটাতে শুধু দ্রাবক যাবে, দ্রব্য পদার্থ স্থানান্তর হবে না। আমরা যদি দুটা ঘনত্বের দুই ঘনত্বের দ্রবণ নিই এর মাঝখানে একটা পর্দা দিয়ে দিই, তাহলে হচ্ছে অধিক ঘনত্বের দ্রবণ থেকে দ্রবণগুলো হচ্ছে কি সুন্দরভাবে কম ঘনত্বের দ্রবণের দিকে ধাবিত হবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় অভিশ্রবণ, ঠিক আছে। এর বেস্ট উদাহরণ তোমরা হচ্ছে বাসায় দেখবা কিশমিশ, সবাই দেখছো কিশমিশকে যদি আমি পানিতে রেখে দিই কিছুক্ষণ পর কিশমিশটা ফুলে উঠবে, এটা হচ্ছে অভিশ্রবণ পর্দা। কিশমিশের বাইরে যে পর্দাটা আছে এটা ভেদ্য পর্দা, এটা হচ্ছে পানি সুন্দরভাবে ভেদ করে ভিতরে চলে আসতেছে। আবার যদি এই কিশমিশটাকে পরে নিয়ে যায় যদি চিড়ির মধ্যে রেখে দিই কিছুক্ষণ পরে দেখবা আবার কিশমিশটা চুপসে গেছে, অর্থাৎ হচ্ছে কিশমিশের ভিতরে যে হচ্ছে পানি ছিল সেটার যে হচ্ছে কি চিনির ভিতরে পানির পরিমাণটা কম ছিল, তাহলে সুন্দরভাবে কিশমিশের ভিতর থেকে চিনির ভিতরে পানি চলে গেছে পর্দা ভেদ করে। তাহলে হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে কি সুন্দরভাবে আমরা দেখলাম যে হচ্ছে কি কিশমিশ ফুলে যাওয়া এবং আবার ইয়ে আসা, এটা হচ্ছে পুরোটাই অভিশ্রবণ প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে উদ্ভিদ জীবনে এই প্রক্রিয়া বিশেষ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অভিশ্রবণ প্রক্রিয়া হচ্ছে কি কোষতে কোষান্তরে হচ্ছে পানি এবং হচ্ছে খনিজ লবণ পরিশোষণ, পানি চলে যায় এবং খনিজ লবণগুলো আসছে এগুলো হচ্ছে পরিশোষণ করে থাকে, ঠিক আছে। উদ্ভিদ এই অভিশ্রবণ প্রক্রিয়ার মূলের সাহায্যে মাটি থেকে পানি এবং হচ্ছে খনিজ লবণ পরিশোষণ করে থাকে। এর পরের ক্লাসে আমরা হচ্ছে পানি ও খনিজ লবণ পরিশোষণের ব্যাপার নিয়ে আবার আলোচনা করব। আশা করি এই ব্যাপারটা তোমাদের মাথায় রাখছে।
তো আজকের ক্লাসে তোমাদের আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবে, আর তোমাদের কোনো সমস্যা বা জানার ব্যাপারে কিছু থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, আমরা যতটা পারি তোমাদের যথাযথ সম্ভব সমাধান করে দেবো। ভালো থাকবা, সুস্থ থাকবা, এই বলে আমি আমার ক্লাস এখানে পড়তে ঘোষণা করছি। ধন্যবাদ।